এক টানা 96 ঘন্টা ধরে কর্তৃপক্ষের অবহেলার কারণে সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্রী হোস্টেল সহ আশপাশের এলাকাবাসী বিদ্যুৎহীন অবস্থায় বসবাস করছেন। এর প্রতিবাদে সোমবার কলেজ ও হোস্টেল সংলগ্ন রাস্তায় মানববন্ধন করেছে এলাকাবাসী ও সুনামগঞ্জ সরকারি কলেজের ছাত্রীনিবাসের ছাত্রীরা। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সুনামগঞ্জ সরকারি কলেজের শিক্ষক আলমগীর হোসেন, স্থানীয় এলাকাবাসী আফিকুজ্জামান রিপন, মুজাহিদুল ইসলাম মজনু, আবু তাহের মিয়া, হোস্টেলের ছাত্রী সুজিয়া বেগম, বাসতি দাস, শান্তা প্রমুখ। টানা দীর্ঘ সময় বিদ্যুৎহীন অবস্থায় হোস্টেলের ছাত্রীরা চরম মানবেতর জীবনযাপন করছেন। বিদ্যুতের অভাবে কলেজে অনলাইনে ভর্তি, ক্লাস এবং পরীক্ষা কার্যক্রমে ব্যাপক ব্যাঘাত ঘটছে বলে জানান কলেজের শিক্ষকবৃন্দ। রোজা আর প্রচণ্ড গরমে শিশু আর বৃদ্ধদের কষ্ট হচ্ছে সবচেয়ে বেশি। এমন চলতে থাকলে এলাকাবাসীদের নিয়ে বিদ্যুৎ অফিস ঘেরাও কর্মসূচি দেওয়া হবে বলে জানান হোস্টেলের ছাত্রী এবং শিক্ষকরা। আমাদের অনেক কষ্ট হয় পানির জন্য, আমাদেরকে রোজ বিকালে রমজান মাসে রোজা রেখে রাস্তায় বিল জমাতে হয়।